নমস্কার সালাম আদা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা পাতুরি বানাবো অনেকজনে চ্যাপা সুটকি দিয়ে বানাই তাই আজকে আমি লুটিয়ার সুটকি দিয়ে বানাবো ইঁচা সুটকি নানান ধরনের সুটকি দিয়ে বেশিরভাগ চ্যাপা সুটকি দিয়ে পাতুরিটা বানাই এই যে তো এখানে মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি দশ বারোটা কি এই যে অনেকগুলো তো এই যে লুটিয় সুটকিট নিয়েছি অনেকগুলো লুটিয় সুটকিও নিয়েছি এগুলো পিস করে নিয়েছি একটু গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নেব তারপরে পাতুরিটা তৈরি করবো অনেকজনে শুকনো মরিচ দেয় তা আমি কাঁচামরিচটা দিয়ে করব তো রসুন নিয়েছি বড় একটা রসুন রসুন যত দিবেন তত সারটা একটু বেশি হয় পাতুরিতে সেজন্য রসুন একটা বড় দেখে নিয়েছি আর পেঁয়াজ দুটো নিয়েছি বাসপাতিও পড়েছে আছে সেই জন্য দিয়েছি নানান ধরনের সুটকি দিয়ে বানানো যায় যে কোনো সুটকি দিয়ে বানানো যেতে আমি লুটিয়ে সুটকি আছে উঠে দিয়ে বানাচ্ছি তাহলে চলুন শুরু করি কিভাবে বানাই এই যে পানি গরম করে নিচ্ছি গরম পানিটা দিয়ে দিলাম এভাবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে ভিজিয়ে রাখবো তারপরে যত ময়লা বা ওষুধ আছে ওগুলো বের হয়ে যাবে সুটকির মধ্যে ওষুধ দেয় তাই গরম পানিটা দিলে ভালো আর কি তো একটু ভিজিয়ে রাখবো কড়াই দিয়ে দিয়েছি তার মধ্যে দুই চামচ তেল দিয়েছি রসুন আর কাঁচামরিচটা আগে একটু ফ্রাই করে নিচ্ছি সুটি গুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ফ্রাই করতে হবে কিছুক্ষণ পরপর নাড়াতে হবে না হলে একটু লেগে যাবে এক পাশে হয়ে যাবে আর এক পাশে হবে না একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা তো এটা হয়ে গেছে অলরেডি এখন নামিয়ে নেব এই তো আমি এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি অলরেডি এটা ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা করতে হবে বেশি ঠান্ডাও না মিডিয়াম করে রাখতে হবে আর এই যে পাটাতে নিয়ে নিয়েছি এখন এটা বেটে নেব তো এটা বেটে নিচ্ছি পাটাতে আপনারা চাইলে এটাতে এটাকে গ্রাইন্ডিং মেশিনেও বেটে নিতে পারবেন সমস্যা নেই বেশি মিকি করে বাড়তে হবে এমন কোনো কথা না লোটি আমাছের ভিতরে যে কাটাটা আছে ওটাও ফেলতে হবে না এইভাবে ব্যয় করে এভাবে বেটে নিলে হবে পাটায় যদি আপনি বেটে যদি কোনো ভর্তা খান এটা সারটা অন্য রকম হয় যদি গ্র্যান্ডিং মেশিনে করেন এটা শারটা আর এক ধরনের হয় আর কি কিন্তু পাটারটা বেশি মজা এতো একটা বাটা হয়ে গেছে মানে একটু প্লেটে নিয়ে নিই পেঁয়াজটাকেও একটু হালকা পাটায় বেটে নেব হালকা করে করে আলতো আলতো করে এই দেখুন বেশি মিকি এবার আমি যেটা করবো বসিয়ে দিয়েছি তার মধ্যে পাতাগুলোকে একটু ছেঁকে নেব তেল ছাড়া শাক সেকে নেব রেখে দিলে অটোমেটিক হয়ে যাবে হালকা হালকা একটু চিকেনেখমচে রেখে দিই বাড়তে ভরতে কষ্ট হবে খুলে যাবে আপনারা লবণ দিয়েও এখানে খেয়ে রাখতে পারেন এই যে মিষ্টি কুমড়া পাতাটাকে ভালোভাবে সে ছেঁকে নিয়েছি একটু ছিঁড়াও আছে এই যে একদম নরম হয়ে গেছে এরপর এখানে এগুলো দিয়ে দেব এই যে সুরকিটা আগে বেটে নিয়েছি পেঁয়াজও এখন ধনিয়া পাতাও নিয়েছি অল্প এরপর এগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর কি করে আমি হাতেই মাখছি হাতে মাখলে মজাটা অন্যরকম হয় তো এটা মাখা হয়ে গেছে এই যে সবগুলো একসাথে মিস করে নিয়েছি এই যে পাতাটাকে উল্টো করে নেবেন উল্টো করে নেওয়ার পর এইভাবে এক পাশ থেকে এনে এভাবে আরেক পাশ থেকে আনতে হবে এটা আবার অনেকজনে সুতা দিয়ে বেঁধে দেয় তো আপনারা চাইলে সুতা দিয়ে না বেঁধেও এভাবে করে করতে পারবেন এই যে যাতে পুর্তা মানে যে মরিচের ভত্তাটা আছে ওটা যাতে বাহিরে বের না হয় এভাবে করে চারপাশে ঢেকে দিতে হবে তো হয়ে গেছে তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই যে আরেকটা নিয়েছি পাতার এদিকেও দিতে পারবেন সমস্যা নেই তবে উল্টাটা দিলে একটু ভালো হয় তো সবগুলো বানিয়ে নি পরে আবার দেখাচ্ছি এই তো পাতুরিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি একটু তেল দিয়েছি তিন টেবিল চামিচ পর্যন্ত তেল দিয়েছি তো তেলটা একটু গরম হয়ে আসুক তারপরে দেব পাতুরিগুলো তেলটা গরম হয়ে গেছে অলরেডি আর যে পাশে আমি এটা বোটে নিয়েছি এই যে সে পাশে এই যে যে পাশে বটে নিয়েছি সে পাশে আমি এটা নিচ দিয়ে দেব এতে করে এটা লেগে যাবে এই তো যে ভাজের নিচের অংশটা এই যে যে ভাজের নিচের অংশটা আমি এভাবে করে করে দিয়ে দিচ্ছি

পোড়া পোড়া করেছে গরম বাটের সাথে অসাধারণ লাগে খেতে অনেক মজা খেয়ে দেখবেন তাই তো হয়ে গেছে লুটিয়ের শুটকি দিয়ে পাতুরি লুটিয়ের শুটকি দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি এই দেখুন ভিতরটা কীরকম হয়েছে এখানে যদি শুকনো মরিচ লা শুকনো লাল মরিচ দেওয়া হতো কালারটাও সুন্দর হতো কিন্তু শুকনো মরিচ দিই কাঁচা কাঁচামরিচ দিয়ে খেতে আরেকটা মজা লাগে এভাবে করে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন